আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এক্সিম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার যে বেল বাটনটি আছে সেটি অন করে দিন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আমরা আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনারা এক্সাম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আইজার থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। এটা হলো এক্সাম ব্যাংকের আইজারের হোম পেজ। তো প্রথমে আপনাদেরকে এখান থেকে আপনারা লক্ষ্য করবেন, নিচের দিকে একটা মেনু নামে একটা অপশন আছে, আপনিও এরকম মেনু নাম অপশনটা পেয়ে যাবেন। এই যে লক্ষ্য করবেন, এখানে মেনু নাম অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এই মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু হাত দিয়ে স্ক্রল করলেই নিচের দিকে দেখতে পাবেন ম্যানেজ বেনিফিশিয়ারি, এই অপশনে ক্লিক করতে হবে। প্রথমে আপনাদেরকে বেনিফিশিয়ারি সেট আপ করতে হবে, অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো আমার পূর্বে এখানে একটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, এখন আপনি নতুন করে অ্যাড করতে চাইলে অ্যাড বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে আপনার ব্যাংক সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, আপনার বিএফটিএন এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন কিংবা এনপিপিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করেন, উভয়ের ক্ষেত্রে একই প্রসেসে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে, অর্থাৎ একই জায়গার মধ্যে বিএফটিএন কিংবা এনপিপিএস বা আরটিজি যেখানে ফান্ড ট্রান্সফার করেন না কেন আপনাকে এই অপশনে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে। তো লক্ষ্য করবেন আপনার ব্যাংকটি আসলে বেনিফিশিয়ারি সাপোর্ট করে কিনা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। এরপর আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংকটা এখানে সিলেক্ট করবেন। এরপর আপনার শাখাটা আপনি সিলেক্ট করবেন। তো আপনি এখানে যদি আপনি যদি অগ্রণী ব্যাংক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা বিএফটিএন এর মাধ্যমে যাবে, এনপিপিএস এর মাধ্যমে যাবে না। অগ্রণী ব্যাংক এনপিপিএস সাপোর্ট করে না, শুধু বিএফটিএন সাপোর্ট করে। তো আপনার মনোনীত ব্যাংকটি এনপিপিএস সাপোর্ট করে কিনা সেটাকে আপনাকে দেখে নিতে হবে। এরপর আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, আপনার ব্রাঞ্চটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। এরপর নিচের দিকে আছে অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনার অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো আপনার সব কিছু এখানে দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন সেন্ড কোড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে, সেটা দিয়ে সাবমিট করলেই আপনার বেনিফিশিয়ারিটা সাকসেসফুলভাবে অ্যাড হয়ে যাবে। তো আপনার বেনিফিশিয়ারিটা সাকসেসফুলভাবে অ্যাড হলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনি এখন এখান থেকে এনপিবিএস অপশনটা সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন এনপিবিএস। এনপিবিএস সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন ডেবিট অ্যাকাউন্ট, এখানে সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করলে আপনার এক্সাম ব্যাংকের যে অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু শো করবে এবং সেটার কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু শো করবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ব্যাংক, এখানে বিএফটিএন কিংবা এনপিপিএস যেটাই আপনি সেভ করেছেন কিনা সেটা এখানে দেখাবে। তা আপনার ব্যাংকটা এনপিপিএস সাপোর্ট করলে কিন্তু এই বেনিফিশিয়ারির মধ্যে আসবে, যদি সাপোর্ট না করে তাহলে এটা কিন্তু বিএফটিএনের মধ্যে থাকবে, অর্থাৎ এনপিপিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। এরপর আপনার আছে বেনিফিশিয়ারি কার্ড নাম্বার, এখানে আপনাকে বেনিফিশিয়ারি সিলেক্ট ওয়ান, এখানে ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট কিংবা কার্ড আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি এটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট কিংবা কার্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি নিচের দিকে আপনার টাকার অ্যামাউন্টটা বসাতে হবে, অ্যামাউন্টের জায়গা এখানে আপনি কত টাকা ট্রান্সফার করবেন সেটা আমরা এখানে বসাচ্ছি 20,000 টাকা ধরে নেন। এরপর রিমার্কের মধ্যে যে কোনো একটা লেখা লিখবেন, আমি লিখে দিচ্ছি পে, আপনি আপনার মন মতো একটা লেখা লিখবেন, যে কোনো লেখা এখানে লিখতে পারেন, পে বা পেমেন্ট বা আপনি একটা ফি একটা দিলেও কিন্তু হবে, এটা আপনাকে মাস্ট বি এখানে যে কোনো একটা লেখা লিখতে হবে। তো আমরা যে কোনো একটা লেখা লিখলাম, লেখার পর আমরা এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড কোড, এই সেন্ড কোড অপশন আপনাকে ক্লিক করতে হবে। সেন্ড কোড অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলে আপনার এনপিবিএস টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করি যারা আসলে বিষয়ে ভালো আইডিয়া আছে তারা অবশ্যই কীভাবে ফান্ড ট্রান্সফার করতে এটা অবশ্যই বুঝবেন, অনেকে আছে বুঝেন না, তারা কিন্তু পরে অনেক সময় কমেন্ট করেন। যাই হোক, ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।